আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ যখন হজ করতে যায় তখন কেন তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে? আসলে কি শয়তান সেখানে আছে, কিংবা এর ইতিহাসটা কেমন? এই ইতিহাসটা আপনারা অনেকে জানেন, হয়তো বা জানেন না, তবে আজকে আপনারা সঠিক একটি ইতিহাস খুঁজে পাবেন এবং বেশ হাস্যকর ব্যাপার। আবার এটা কিন্তু আল্লাহ সুবহানু তাআলার একটি আদেশও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন। এখন কেন শয়তানকে পাথর মারা হয়, আর পাথর মারলে কি আমাদের নেকি হয়, কিংবা এটা কি হজের একটি অংশ, ইত্যাদি নানান বিষয়ে আজকে কথা বলবো। যখন হজ যাত্রীরা নয় জিলহজ মাসে অবস্থান করেন তখন তারা মুজদালিফায় যেতে হয়। রাতটি তখন মুজদালিফার খোলা আকাশের নিচে ইবাদত বা কেউ জিকির আজকা করেন, সালাত আদায় করেন, তখন ফজরের সময় শয়তানকে এই পাথর নিক্ষেপ করে। এখানে 21টি পাথর নিক্ষেপ করা হয়, প্রতিটি স্থানে সাতটি সাতটি করে তিনটি, যেটাকে জামারা বলা হয় আর কি। পাথর মারার যে ইতিহাসটি, এটা আমরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নিই, যেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরেছেন, আরেকটি হাদিসে সহিহ বুখারীতে মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি পাথর মেরেছেন, এমনটাই বর্ণনা পাওয়া যায়। তো যাই হোক, এই পাথর মারার ইতিহাসটা কি? এই পাথর মারার ইতিহাসটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং শয়তানের মধ্যে একটি ঘটনা ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন, সে আদেশ পালন করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেন এবং অগ্রসর হন। তখন শয়তান তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, বিভিন্ন ভয়ভীতি, বিভিন্ন কুমন্ত্রণা দিতে থাকে। তো এই ব্যাখ্যায়, এই ইতিহাসে আরেকটু গভীরে গেলে আল আজরাকি রহিমুল্লাহ তিনি এভাবে বর্ণনা করেছেন যে যখন তিনি মিনা ত্যাগ করেন তখন অর্থাৎ মিনার আশেপাশে কোন একটি এলাকায় তিনি আল্লাহ সুবহানাহু তাআলা যে কথাটি বলেছেন, যে আদেশটি দিয়েছেন, সে আদেশটি পালন করার জন্য প্রস্তুতি নেন। তখন শয়তান তার সামনে উপস্থিত হয়। ঠিক ওই মুহূর্তে জিব্রিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য। এভাবে শয়তান তিনবার ধোঁকা দেয়, তিনটি স্থানে তিনবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনবারই পাথর মেরেছিলেন। তো এই হিসাবে আমরা পেয়ে গেলাম একটি কাহিনী। আরেকটি কাহিনী পাওয়া যায় যেটা সবাই জানে, সবাই বুঝে, সেটা হচ্ছে পাথর মারার পেছনে যে তাৎপর্য বহন করে আর কি। মূলত জামারতে পাথর ছুঁড়ে মারার কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আর আল্লাহ তাআলার আদেশ। তো সেই ক্ষেত্রে এখানে শয়তানকে মারা হচ্ছে এমনটা বিষয় নয়, তবে শয়তানকেই আঘাত করা হচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যাকে অভিশাপ দেন, যেভাবে নিয়ম শৃঙ্খলা দিয়ে দেন, সেটাই যদি কারো ব্যক্তিগতভাবে আঘাত হানে, ব্যক্তিগত পর্যায়ে যায়, সেটা তো অপমানই হয়। আর যদি ফেরাউন জীবিত থাকত তাহলে তো তার অপমানের তো শেষ নেই। কিন্তু শয়তান জীবিত আছে, শয়তানই করে বহু মুসলিমকে কাফের বানিয়েছে, বহু মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে, তারা সবাই মারা গিয়েছে, আর আজও শয়তানই করে যাচ্ছে। এই শয়তানকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা একটি নিয়ম বাতলিয়ে দিয়েছে, যে নিয়মটি হচ্ছে পাথর মারা। তো আমরা ঘটনাতে ফিরে যাই, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে উৎসর্গ করার জন্য, অর্থাৎ তাকে জবাই করার জন্য। কিন্তু এর আগে ইসমাইল আলাইহিস সালাম জন্মের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান নানাভাবে কুমন্ত্রণা দিয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 70,
তার সন্তান হবে কিভাবে? তবু আল্লাহ সুবহান ও তাআলা তার দায়িত্ব, আল্লাহ সুবহান ও তাআলা সব কিছু করতে সক্ষম। শয়তান যতবারই তাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, আল্লাহ সুবহান ও তাআলার সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হলো, এবং সেই সন্তানকে আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন যে তাকে কুরবানি করার জন্য। তো শয়তান এভাবে যখন কুরবানি করার উদ্দেশ্যে রওনা হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিজ সন্তানকে কুরবানি করার উদ্দেশ্যে ছুটে চললেন, তখন শয়তান বারবারই ইব্রাহিম আলাইহিস সালামকে তার মন স্থির, তার মনোবল ধ্বংস করার চেষ্টা করে, সে নানানভাবে চেষ্টা করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ে পাথর নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করার ফলে শয়তান দুর্বৃত হয়ে যায়, যেটা আগে যে ঘটনা আমি বলেছি সে ঘটনার সাথে পুরোপুরিভাবে মিলে যায়। তো যাই হোক, এই কাজটি যারা হজের সময় হজ পালন করে তখনই এই কাজটি করা হয়, কারণ অন্য সময় আপনি কিন্তু যেতে পারেন না। তো এই জন্য এই সময় মানুষ তার যে রাগ ক্ষোভ আছে সেই রাগ ক্ষোভ ফুটিয়ে তোলে শয়তানকে পাথর মেরে। আসলে কিন্তু সেখানে শয়তান নেই, কিন্তু এই পাথর মারার কারণে শয়তান সে কষ্ট পায়, সে দুঃখ পায়। আর এই স্থানটি বর্তমানে 2004 সালে সম্ভবত সৌদি সরকার এটাকে পরিবর্তন করে ফেলেছে, মানে দেয়াল আকৃতিতে করে, মানে দেয়াল আকৃতিতে রাখা হয়েছে। এর আগে মিনার মতো ছিল, তিনটি বড় বড় পাথরের টুকরা এমন অবস্থায় ছিল, এখন পরিবর্তন করা হয়েছে, কারণ এতে অন্য মানুষের গায়ে ক্ষতি হয়, অন্য মানুষের মাথা ফেটে যায়, বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, সেই জন্য এটা এরকম পরিবর্তন করা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই যে পাথর মেরেছেন, এটা তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই পাথর মারার কারণে শয়তান আমাদেরকে আর আসবে না। আর বর্তমানে আমরা তো শয়তানকে তাড়ানোর জন্য আমরা একটি দোয়া পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আমরা এই দোয়াটি পড়লে শয়তান দুর্বৃত হয়ে যায়। আর তখন আল্লাহ সুবহান ও তাআলা পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তান দুর্বৃত হওয়ার একটি নিয়ম বাতিয়ে দিয়েছে। তবে এখন আমরা বুঝতে পারছি যে শয়তানের দিকে নুড়ি নিক্ষেপ করা এমন নয় যে শয়তান সেখানে উপস্থিত আছে, বরং এটা কিন্তু একটি বিশ্বাসের অনুশীলন। এ কাজের মাধ্যমে প্রমাণ হয় যে আমাদের চিন্তা, আমাদের আকাঙ্ক্ষা সবসময় আল্লাহর দিকে। আপনি যখন একটি পাথর নিক্ষেপ করছেন তখন মূলত শয়তানকেই নিক্ষেপ করছেন, এটা আল্লাহ তাআলার হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম সেই নির্দেশেই পালন করেছেন।